মুসলমানের ছেলে আর মেয়ে, আমি স্পষ্ট ভাষায় বলি, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলতে কোন শব্দ ইসলামের মধ্যে নাই। লজ্জা লাগে না, তোর হায়া নাই, তোর শরম নাই, বেহায়ার মতন 14 ফেব্রুয়ারিতে ড্রিম হলিডে পার্কে আর রমনা পার্কে, রমনা পার্কের গোড়ায় গোড়ায় পাঠাপাঠি বসে জোড়ায় জোড়ায়, ড্রিম হলিডে পার্কের গোড়ায় গোড়ায় কুত্তা আর কুত্তি বসে জোড়ায় জোড়ায়। আরে মানুষ না পশু, যাই না চেনা এদের আচরণ আর চলাফেরায়, বিশ্বাস করেন না? গিয়ে দেখেন প্রত্যেকটা পার্কের মধ্যে গিয়ে দেখেন ছেলে আর মেয়ে ছাতা নিয়া ঘুরে। আরে বল তোরা মনে করস আমরা কিছু বুঝি না? আরে আমরা মোল্লারা, কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা বলেন অমি মাদ্রাসা বলেন সব ঘুরে তারপরে এখানে বসছি, আমরা জানি তোরা ছাতার নিচে যে কি করস, তোরা ছাতার নিচে যে কি করস ভালো করে জানি। একটা কুত্তা আর কুত্তি রাস্তার মধ্যে যেই জিনার মধ্যে যেই অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, কুত্তা কুত্তির যেমন লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কুত্তা আর কুত্তি রাস্তার মধ্যে যা করে মুসলমানের ছেলে আর মেয়ে এই পার্কের মধ্যে ওই আকাম আর পোকাম করে। জানেন না তেগুলো? আমরা সব জানি, জানি দেখেই তো বলতেছি। আজকে আপনাকে আমি বলি, আজকে সংশোধন হয়ে যান, না হয় মরার পরে খুব ভয়াবহ অবস্থা হতে পারে আপনার। প্রিয় ভাই ও বোনদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এবং এখনো যারা ADN ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং হজরতের এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।